নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে রিজুভিনেট ইওর মেন্টাল স্ট্যামিনা অ্যান্ড রিকভারি ফ্রম ইওর মেন্টাল স্পক বাই হোমিও মেডিসিন। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি নতুন ভিডিও পাওয়ার জন্য। বয়স এমন একটা জিনিস যেটা মানুষকে মানসিক দিক থেকে অনেক যেমন আনন্দ দেয়, আঘাতও কিন্তু অনেক দেয়। টিনেজারদের ক্ষেত্রে, মানে যাদের অল্প বয়স, এই তারা বয়ঃসন্ধির কালে পড়েছে, তারা একজন একজনকে মন দেবার ফলে তারা কিন্তু আঘাতও অনেক বেশি পায়। যেমন ধরুন, আপনি কোনো কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে হবার নয়, অথবা ছেলেটি মেয়েটিকে ভালোবাসে কিন্তু মেয়েটি ছেলেটিকে ভালো আদৌ বসে না, অথবা দুজন দুজনকে ভালোবাসলেও কেউ মুখ ফুটে কোনোদিন কিছু বলতে পারে না। কাজে নির্দিষ্ট সময় যখন আসে, মেয়েটির বাড়ির থেকে তার বাবা মা তার বিয়ে দেয় এবং তারপর থেকে ছেলেটি মানসিক অবসাদে চলে যায়, না পারে বলতে, না পারে কইতে, এবং সে মানসিক অবসাদ থেকে টু মাচ ডিপ্রেসিভ হওয়ার ফলে তার কাজের অনীহা আসে, কোনো কিছু ভালো লাগে না, পড়াশোনা বন্ধ হয়ে যায়, খেতে পারে না, ঘুম হয় না, শীর্ণকায় হয়ে যায়। মানসিক রোগগ্রস্ত হবার ফলে সে সংসারের বোঝা তৈরি হয়, তখন তার বাড়ির লোক তাকে নিউরোলজিস্ট বা সাইকোলজিস্ট বা মানসিক ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করেন। কিন্তু জীবনটা যদি আপনি খেলা মনে করেন, তাহলে কিন্তু এত আঘাত আপনার জীবনে আসবে না। খেলা মিন্স, আপনি যদি ফুটবল মাঠে নেমেই মনে করেন যে আমি গোল খেয়ে গেছি, অতএব আপনি প্রথমেই নেগেটিভ চিন্তা করছেন, কিন্তু সেটা না করে রক্ষণ ভাগকে যেমন আগলাতে হবে, সেরকম প্রতিপক্ষের গোলে বল ঢোকাতেও হবে। অতএব আপনার পজিটিভ ফাইন্ডিংস আপনাকে কিন্তু তত্তর করে আগিয়ে নিয়ে যাবে। হয়তো দেখা গেল যে আপনি মানসিক আঘাত পেয়েছেন, সেটা ধরে থাকলে জীবন কিন্তু থেমে থাকবে না, আপনাকে সেটার থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আপনারই অসুবিধা হবে। অথবা আপনি আবার যদি পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে যান, তাহলে তিনটে জীবন নষ্ট হবে। এক্ষেত্রে যে ভুক্তভোগী, তার উচিত নিজেকে সমস্যার থেকে বেরিয়ে আসা, নতুন রিলেশন তৈরি না করতে চাইলেও যদি সুযোগ থাকে করা, এবং এক্স্যাক্টলি নিজের মনে জোর বাড়ানোর জন্য কাউন্সিলিং দরকার। কাউন্সিলিং মিন্স কি, যে ডাক্তারবাবুর কাছে গেলেন, সে আপনার ব্যাপারটা শুনে কোনটাতে আপনি ভালো থাকবেন সেই দিক নির্দেশ করবেন, এবং আপনি কোনটা ঠিক করছেন বা কোনটা ঠিক করছেন না আপনাকে বুঝিয়ে দেবে, এবং আপনাকে আপনার যাতে ভালো হয় এবং আপনি যাতে সংসারের বোঝা না তৈরি হন, সেটা কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ দেয়। যখন দেখা যায় যে আপনি কোনো জিনিস ভুলতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম ডিপ অ্যাক্টিং হিসাবে হাই পোটেন্সি আপনাকে দেওয়া হয়। আপনি আর্জেন্টাম নাইট্রিকাম যদি খেতে থাকেন ডিপ অ্যাক্টিং হিসাবে, আপনি অনেকটা মনের জোর পাবেন, মেন্টাল স্ট্যামিনা আপনার আপলিফ্ট হবে। আর লোয়ার পোটেন্সি হিসাবে জেলসিমিয়াম খেতে পারেন, তাতে কিন্তু আপনি কোনো কিছু চিন্তা করতে গেলেও নেগেটিভ ফাইন্ডিংস আপনি দেখতে পাবেন না, আপনি ভালো থাকবেন। আর যদি দেখা যায় যে আপনার রাত্রিরে বা দিনে ঘুম হচ্ছে না, মেন্টাল রেস্ট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্যাসিফ্লোরা মাদার দুপুরে রাত্রে আপনাকে কিন্তু মেন্টাল রেস্টের পথ করে দেবে। এর সাথে আপনি যদি বায়োকেমিক ক্যালিফস ব্যবহার করেন সকাল বিকাল গরম জলের সাথে, আপনি আরও আরও ভালো থাকবেন। কাজেই আমরা কনক্লুশন বা উপসংহারে আসতে পারি যে
কোনো রোগী যদি মানসিক আঘাত পেয়ে থাকে তাদের অ্যাফেয়ার্স থেকে, তার সব কিছু হারিয়ে গেল, এটা কিন্তু ভুল ধারণা। সে যদি মনে করে থাকে আমি পুরোপুরি সুস্থ জীবনে ফিরে আসব, সে কিন্তু পারবে। প্রথম, তাকে নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে। দ্বিতীয়, যে ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি তাকে কাউন্সিলিং করে তার মনের জোর বাড়াবেন। তৃতীয়, যেটা ওষুধ প্রয়োজন ঠিক মতো তার নেওয়া দরকার হবে, এবং পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতি যেন তাকে ভালোবাসে এবং তাকে যেন ডিপ্রেসিভ কথাবার্তা না বলে। অতএব দেখা যেতে পারে যে অনেক ক্ষেত্রে 98% রোগী এরকম করে সুস্থ হয়ে যায়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, কিন্তু কখনোই রোগের নাম জেনে, ওষুধের নাম জেনে নিজেরা ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন। হোয়াটসঅ্যাপ দেওয়ার লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।